তো তিনি খুব খারাপ অশ্লীল ছবি দেখেন তো তাকে আমি কিভাবে তাকে দাওয়াত দিব আর কিছু যে সম্মানিত ভাই একটি আয়াত যদি তাকে শোনান ইনশাল্লাহ সে ফায়দা পাবে আল্লাহ সুবাহানহাত বলছেন ইন্সলাতা তানহা আনিল ফাহা ইওয়াল মুনকার নিশ্চয়ই সালাতই মানুষকে অন্যায় অপকর্ম বেহাপনা অশ্লীলতা ফিতনা ফাসাদ গালমন্দ করা অন্যায় কাজ করা অশ্লীল কাজ করা ছবি দেখা আর জেনা করা ব্যবিচার করা মিথ্যা কথা বলা অন্যদের আত্মসাত করা আমানতের খেয়ানত করা যত প্রকার খারাপ বিষয় রয়েছে যত প্রকার খারাপ বিষয় রয়েছে যত প্রকার খারাপ বিষয় রয়েছে মানুষের অন্তরে যা খারাপ বলে এই সমস্ত খারাপ থেকেই সালা সালাতই মানুষকে অন্য থেকে রক্ষা করবে যা আমরা আয়াত থেকে বুঝলাম জি আয়াতটা বড় বলছি আল্লাহ বলছেন সালাতা তানহা আনিল ফাহা ইউল মংকার নিশ্চয়ই সালাতই মানুষকে অন্যায় অপকর্ম বেহায়াপনা অশ্লীলতা সব কাজ থেকে রক্ষা করে জি যারা পর্দা করে না তাদেরকেও যদি ঠিকভাবে তারা সালাত কবুল হয় আল্লাহ তাকে রক্ষা করবেন জি এ মর্মে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মন রু মন কারান রহ মুসলিম আল্লাহ রসুলসাল্লামে হাদৃষ্টিতে বলছেন তিনি অনুষ্ঠাত করেন যে তোমরা যখন তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে সে যেন হাত দিয়ে প্রতিহত করে হাত দিয়ে সে যদি সক্ষম না হয় তাহলে সে যেন তার জিহিবা দ্বারা মুখ দ্বারা তাকে প্রতিহত করে সেটাতে যদি সক্ষম না হয় তাহলে অন্ত দ্বারা ঘৃণা করবে এবং মুসলিম রহেমল্লাহ যে ভাই যে যার যে কেউ হোক না কেন যদি রুমমেট এরকম হয় রুমমেট বা এরকম যদি কষ্ট দেয় তাহলে আর যদি সে খারাপ কিছু দেখে তাহলে অবশ্যই আহ আরেকজন যে ভাজিনী ভালো তিনি আর দায়িত্ব রয়েছে যে তাকে বলবে যে ভাই আসলে এই জিনিসগুলা খারাপ আর একজন ভাই দেখা যায় যে অন্যায় অশ্লীল ছবি টবি বা আর কিছু যদি দেখে এটা আসলে অশ্লীল কাজ এটা অশ্লীল কাজ নিজেই তার অন্তরেই বলবে যেটা অশ্লীল কাজ ছবি টবি অন্যায় উপকর্ম এগুলা দেখলে পারে নিজের ইমানও কমে যায় পাপ কাজ মানুষ করলে ইমান কমে যায় পাপ কাজ মানুষ করলে ইমান কমে যায় তাই তাকে সালাত পড়ার জন্য তাকে বলবেন আরো বেশি জামাতে সহিত সালাত পড়ার জন্য কারণ জামাতে সহিত সালাত পড়লে যদি সে ঠিকভাবে সালাত করে তাহলে ইনশাল্লাহ অন্যপকর্ম যা রয়েছে তা থেকে সে দূরে থাকবে আর ভালো করে হেকমতের তাকে দাওয়াত দিবেন আল্লাহ বলছেন বিলা হেকমাতি অলমাতে হাসানাতি আল্লাহর পথে কাউকে ডাকলে উত্তম উপদেশ এবং সঠিক হক কথা বলে উপদে এবং হেকমাতের সাথে তার সাথে গালমন্দ নয় তাকে বুঝাতে হবে ভাইজান যে পরকালে মৃত্যুবরণ করতে হবে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে বিধায় এই যে অশ্লীল ছবি বা এগুলা খারাপ জিনিস আমরা যে দেখছি এক দেখছি বা এগুলা এগুলা পাপ 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 কাজ বিধায় আপনাকে দূরে থাকায় আপনার জন্য কল্যাণ যদি সে যুবক হয় তাহলে বিবাহ করে নেবে বিবাহী করে নিবে বিবাহ করলে ইনশাল্লাহ এগুলা থেকে মানুষ দূরে থাকে তাই এগুলা অশ্লীল সব থেকে অশ্লীল কাজ এগুলা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে অশ্লীল কাজ থেকে নিজেকে আমরা যেন রক্ষা করতে পারি আর সে যে হোক অশ্লীল কাজের মাধ্যমে মানুষ রিমান কমে যায় ভালো কাজের প্রতি প্রতিহা আসে আর বেশি বেশি খারাপ ছবি দেখলে সময় আপনার অন্তরে আসে খারাপ কিছু করা আল্লাহ যেন এইভাবে আল্লাহ যেন আমাদেরকে জেনা বিচার থেকে যেন আমাদেরকে আল্লাহ আল্লাহ সুভ হানা তালা রক্ষা করেন যে জেনে বিচার থেকে নিজেকে রক্ষার যদি আপনি বিবাহ করেন বা এ করেন তারপরও যদি আপনার প্রয়োজন হয় তা আপনার পরিবারকে আপনি সেখানে নিয়ে যান আর যদি না পারেন বা আর কিছু হোক আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ যেন এই অন্যায়ের কাছ থেকে তিনি যেন রক্ষা করেন জি আর সহি সালামত থাকার তৌফিক দান করেন আর আপনি জামাতে শহীদ সালাদ পড়ার চেষ্টা করবেন মসজিদে মসজিদে সালাদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহম করবেন ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাস্লাম বলেন মানসামি আন্নেদা ফালা ফালাহ আলাহু ইন অদরিন ইমাম আকতনি তার আর আকতনিতে হাদিসটি নেছেন ইবনি মাজা রহেমাল্লাহ তার সোহেবিনী মাজাদ হাদিসটি নেছেন তাই ইবিন আব্বাস বলছেন আল্লাহ রসুল সাল্লাহসালামের সাদ করেন যে ব্যক্তি আজানের আওয়াজ শুনল যে ব্যক্তি আজানের আওয়াজ শুনল কিন্তু সে আজানের ডাকে সাড়া দিল না সালাতে আসলো না তার সালাত হল না ফালা সালাত আলাহু তার কোনো সালাত হল না ইল্লামিনা অজরিন যদি কোনো উজুর থাকে উজুর বলতে সে সফরে আছে অথবা অসুস্থ রয়েছে এরকম যদি হয় তাহলে সে ভিন্ন কথা কিন্তু এমনি আপনি ভালো আছেন সুস্থ আছেন আর দেখা যায় রুমে বসে বসে ছবি দেখছেন বা আরো কিছু করছেন কিন্তু সালাতে যাচ্ছেন না কিন্তু সালাত হবে না সালাত কবল হবে না আব্দুল্লাহ মাকতুম তিনি অন্ধ সাহাবা ছিলেন তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সালাতের জন্য তিনি বলছেন আমার জন্য কি রুখসাত আছে যে আমি বাড়িতে সালাত পড়বো আল্লাহ সাল্লাম তাকে বলেছেন হাই আল্লাহ হাই আল্লাহ ফালা এ আজানের আওয়াজ কি তুমি শুনতে পাও তিনি বলেছেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি শুনতে পাই তিনি বললেন যে তোমাকে সালাতে আসতে হবে ইমাম আবু দাউদ হারিসটি হাদিসটি নিয়েছেন তাই অন্ধ ব্যক্তির জন্য যদি মসজিদে যেতে হয় তাহলে আপনি আমি কোথায় আপনি আমি কোথায় পরকালকে স্মরণ করায় আপনার আমার দায়িত্ব কর্তব্য পরকালকে স্মরণ করলে মানুষ অন্য অপকর্ম থেকে রক্ষা পাবে আসলে মানুষের পরকালটায় মেন জিনিস আল্লাহ সুলা বলছেন কুল্ল নফসিন যা প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেক যার আত্মা এসেছে সে মরণশীল তাই মরতেই যখন হবে ভালো কাজ ছাড়া কোনো বুদ্ধি নেই অন্য অপকর্ম করে কোনো ফায়দা নেই অন্য অপকর্ম করা নিজের ক্ষতি আর নিজের ক্ষতি নিজের ক্ষতি তাই যত ভালো কাজ করা যায় অন্যায় থেকে নিজেকে রেহাই করাই এটা একজন মোমিন ব্যক্তির দায়িত্ব কর্তব্য আনাসবিন মালিক বলছেন আল্লাহ রসুলসাল্লাম বলেন আওয়াল বান্দাকে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে ফাইন সলাহাত সলোহা লাহু সাইর আমালেহি যদি তার সালাত কবুল হয় তাহলে অন্য আমলগুলা কবুল হয়ে যাবে ওয়াইন ফাসাদ ফাসাদা সাইর আমালেহি আর যদি তার সালাদ বাতিল হয়ে যায় ফাসাদ হয়ে যায় তাহলে অন্য আমলগুলাও বাতিল হয়ে যাবে তাই সালাদ ঠিকভাবে ভাবে কেউ যদি পড়ে আহ ঠিক ভাবে কেউ যদি জামাতে খুশু সালাত ভালো করে উজু করে আল্লাহর কাছে যদি কেউ চায় ইনশাল্লাহ আল্লাহ তাকে অন্যায় উপকর্ম থেকে রক্ষা করবেন আল্লাহ সুবাহ তালা আমাদের যেন অন্যায় উপকর্ম থেকে তিনি রক্ষা করেন পরকালে যেন তিনি আমাদের পরকালের যেন তিনি আমাদের নজরদান করেন আল্লাহ আলাম